ফোন করেছি মনে করে ফোন করলাম তোকে 11 রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় 2200-র বেশি বাচ্চা মুরগিসহ দুটি পোলট্রি ফার্ম। 11,000 ভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা যায়। মঙ্গলকোট ব্লকের কুড়ুম্বু গ্রামের এই ঘটনায় গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়ায়। বেশ কয়েক বছর আগে নিজের জমিতেই পোলট্রি ফার্ম করেছিলেন কুড়ুম্বু গ্রামের যুবক। এই জমির উপর দিয়ে গিয়েছে 11,000 ভোল্টেজের বিদ্যুতের তার। 11,000 ভোল্টেজের বিদ্যুৎ তারের তলায় ছিল এই পোল্ট্রি ফার্ম। আগেও দুবার এই 11,000 ভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছিল। পোল্ট্রি ফার্মের মালিক এই বিষয়ে বারংবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন সেফটির জন্য। তাতে বিদ্যুৎ দপ্তর থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানান ফার্ম মালিক। তিনি আরও জানান, ভোর রাতে এই তার ছিঁড়ে শর্ট সার্কিট হয়ে দুটি ফার্ম পুড়ে ছাই হয়ে যায়। আমার পোল্ট্রি ফার্মের ওপর দিয়ে 11,000 তার গিয়েছিলো কোনো সেফটি ছাড়াই। কিন্তু আমি গভর্নমেন্টকে বা ইলেকট্রিক ডিপার্টমেন্টে আমি কমপ্লেন করেছিলাম সেফটি বেলের জন্য, সেফটি গার্ডের জন্য, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তার জন্য আমার এই পোলট্রি ফার্মে 2,500 টোটাল 2,250 বাচ্চা ছিল, প্লাস বাচ্চার বয়স হচ্ছে 3 দিন। এই বাচ্চা সহ টোটাল ফার্ম আমার পুড়ে গেছে। মাঝে আমার ইলেকট্রিক ডিপার্টমেন্টকে আমার 11,000 তার ঠিকে গিয়েছিলো, আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টকে কল করেছিলাম, তাতেও কোনো কাজ হয়নি। আমি নিজের খরচা 11,000 টাকা খরচা করে পোলট্রি ফার্মের যে ফ্লাক্স করে তারটাকে তুলেছিলাম, তাতেও তারপর আমি সেফটি বেলের জন্য কমপ্লেন, সেফটি গার্ডের জন্য কমপ্লেন করেছিলাম, তাতেও কোনো কাজ হয়নি। তার এই 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 কর্ণপাত করার জন্যই আমার এই পোলট্রি ফার্মের 2,500 বাচ্চা প্লাস 2,250 বাচ্চা ছিল, 2,250 বাচ্চা প্লাস দুটো ফার্ম আমার আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। 11,000 ভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে শর্ট সার্কিটের জেরে পুড়ে ছাই হয়ে যায় 2,200-র বেশি 3 দিনের বাচ্চা মুরগি সহ দুটি পোল্ট্রি ফার্ম। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় কুড়ুম্বু গ্রামে। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ সহ উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নাম্বার 8250284125। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।